NCC ঘিরে ধরো এই তত্ত্ব সংস্কৃতি ডিপার্টমেন্ট থেকে লোক সংস্কৃতির পুরুলিয়ার ছৌ নাচ সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, তাই ধন্যবাদ জানাচ্ছি আমাদের কালনা মহকুমা থেকে। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হলো। তোমরা এদিকে এসো এনসিসি, একদম এইটাকে এখানে টেবিল সাজানো আছে, চারপাশে ঘিরে ধরো, টেবিল সাজানো আছে। সবাই এনসিসি যারা আছো তারা এখানে চলে এসো।
কালিয়া ঘোষ, আপনি থাকুন, গোবিন্দবাবুর শরীর একটু অসুস্থ হয়ে পড়েছেন, আপনি চলে আসুন একটু। গোবিন্দ ঘোষ অসুস্থ হয়ে পড়েছেন, শ্রীমতী ডালিয়া ঘোষ আপনি যেখানেই থাকবেন আমাদের মঞ্চের কাছে চলে আসবেন। শ্রী গোবিন্দ ঘোষ একটু অসুস্থ হয়ে পড়েছেন, শ্রীমতী ডালিয়া ঘোষ আপনি মঞ্চের কাছে একটু আসবেন। তাপস বাবু, একটি বিশেষ ঘোষণা, উপস্থিত সকলের অবগতির জন্য জানাচ্ছি এবং আমাদের অনুরোধ, আজ বেলা একটা থেকে তিনটে অবধি ডাঙ্গাপাড়ার খেলার মাঠে কাল্লা মহকুমা পুলিশ সুশীল মহকুমা প্রশাসন বনাম কাল্লা সাংবাদিক, এই দুটি দলে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনাদের প্রত্যেককে অনুরোধ এবং উপস্থিত যারা যারা অংশগ্রহণ করেছেন, প্রতিটি স্কুল, এনসিসি, স্কাউট, ক্লাব, প্রত্যেকের সদস্যকে আমরা অনুরোধ করছি, আপনারা সবাই সেখানে ডাঙ্গাপাড়া মাঠ, খেলার মাঠ আপনারা জানেন যারা কালনায় থাকেন, বেলা একটা থেকে তিনটে উপস্থিত হয়ে আপনারা এই খেলায় উৎসাহ দেবেন। ওখানে যারা আছেন সুশীলবাবু, ওখানে যারা আছেন সৌম্যবাবু, ওখানে এখানে নিয়ে আসুন, এখানে বসতে বলুন, যারা মঞ্চে রয়েছেন তাদের আসতে বলুন। লিখে এখানে যারা আছেন তাদের একটু চেয়ার এখানে ব্যবস্থা করুন, পেছনে আরো চেয়ার দিন, এই আরো পেছনে দিকে চেয়ার দিন। মঞ্চের আমাদের মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথি যারা আছেন, আমি আর অনুরোধ করছি, মাঠের মধ্যে যে মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে পুরস্কার বিতরণী সভা হবে, আপনারা অনুরোধ করে মানে দয়া করে এখানে এসে নিজ নিজ আসন গ্রহণ করুন, আমরা তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করব। আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরকে অনুরোধ করছি, যারা এটা এখনো বুঝতে পারেননি বা জানতে পারছেন না, তাদেরকেও এখানে মঞ্চে এসে বসার জন্য তাদের আসন গ্রহণ করতে অনুরোধ করুন। আমি মাননীয় কালনা মাননীয় বিধায়ক মহাশয়কে অনুরোধ করছি এখানে আসতে, এইখানে, এবং কাল্লা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান শ্রী দেবপ্রসাদ বাদ মহাশয়কে আমরা অনুরোধ করছি। লেফটেন্যান্ট কর্নেল জিপি সামন্ত মহাশয়, আপনি আজকে গেস্ট হিসেবে এসেছেন, আপনি অনুগ্রহ করে মহকুমা শাসকের পাশের চেয়ারে আসুন। জিপি সামন্ত মহাশয়, কর্নেল জিপি সামন্ত মহাশয় পানাগড় থেকে এসছেন, দয়া করে আপনি এখানে চলে আসুন। আজকের ইনি চিফ জাজ আছেন, অবগতির জন্য জানাই যে আজকে জিপি সামন্ত মহাশয় আমাদের কাছে উপস্থিত হয়েছেন পানাগড় থেকে, মাননীয় মহকুমা শাসক মহাশয়ের আহ্বানে আমাদের তরফ থেকে, কমিটির তরফ থেকে তাকে আমি আন্তরিক ওখানে ম্যাডামরা আছেন, অনেকে ইয়েতে রয়েছেন, এখানে চলে আসুন। হ্যালো,
চেয়ার আছে, চেয়ার গুলো নিয়েছো পেছনে, যারা পুরস্কৃত হবে তারা যে ওখানে আছেন তারা রেডি থাকবেন। আরো চেয়ার দরকার, আরো চেয়ার নিয়ে আসতে হবে। আমি অনুরোধ করছি যারা আছেন তাদের সবাইকে বলছি চেয়ার। আমাদের আজকের 68তম সাধারণতন্ত্র দিবস আমরা পালন করলাম আজকে। আরো চেয়ার দিন, অনুগ্রহ করে আরো চেয়ার। সেই উপলক্ষে যারা আমাদের ভলান্টিয়ার আছে, প্রীতম প্রীতম চেয়ার ব্যবস্থা করো, তাড়াতাড়ি করো, যেখানে যা পারো চেয়ার সেখানে রেখে দাও, তাড়াতাড়ি চেয়ার নিয়ে এসো। তাপস বাবু আপনাকে ম্যাডামকে আসবেন এখানে আসো, চেয়ার দিয়ে দাও ম্যাডাম, দিয়ে একটু প্রথম সারিতে বসিয়ে দাও, প্রথম সারিতে এখানে। এই আরম্ভ করে দাও গৌতম, গৌতম ব্যানার্জি তুমি মাইকটার ঘুর। হ্যালো হ্যালো, আমি আরেকবার অনুরোধ করছি মাননীয় বিধায়ক মহাশয় যদি এসে থাকেন তাহলে মঞ্চে, আমাদের এখানে যে অস্থায়ী মঞ্চ তৈরি হয়েছে পুরস্কার বিতরণের জন্যে, সেখানে এসে এসেছেন আসন গ্রহণ। এটিও সাহেব, এটিও সাহেব, শ্রী নারায়ণ দেবনাথ, আপনি আপনি দয়া করে একটু ওই মঞ্চে এখানে আসুন, যেখানে পুরস্কার বিতরণী হচ্ছে এখানে দয়া করে একটু আসুন, দয়া করে আসবেন। আমাদের আজকের আমাদের অনুষ্ঠানে আমরা শেষ পর্যায়ে এসেছি, পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এখানে গুণীজন সম্বর্ধনা, সারা জীবনের বা এমন কোনো কাজ, কোনো সাহসিকতার কাজ বা বিশেষ কৃতিত্ব, এই সব কিছু এখানে বিবেচনা করা হয়। সেই বিবেচনার উপরে আমরা তাদের সম্মান জানাই, আমরা তাদের সম্বর্ধনা জানাই, সম্বর্ধিত করি। সেইরকম মানুষকে আজকে আমরা পেয়েছি এখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, আমরা পেয়েছি কালনার বিশিষ্ট মানুষজনদের। আমি মাননীয় মহকুমা শাসক মহাশয়ের অনুমতি নিয়ে আমি শুরু করছি পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
প্রথম প্রথম পুরস্কার বিতরণের অনুষ্ঠানের আগে আমরা আজকে বিভিন্ন যারা আমাদের এখানে অতিথি আছেন, বিশিষ্ট অতিথি আছেন, এবছর আমরা আর একজন বিশেষ অতিথিকে আমাদের মধ্যে পেয়েছি। তিনি পানাগড় থেকে এসেছেন, কর্নেল জিপি সামন্ত। তিনি আমাদের এবারের পুরো অনুষ্ঠানটি দেখেছেন, শুধু তাই নয়, আজকে যে প্যারেড যেটা হয়েছে, মার্চিং প্যারেডের যে তার যে পুরস্কার, তার যে কম্পিটিশন, তার যে পুরস্কার, সেই পুরস্কারের বিচারক হিসেবেও তিনি ছিলেন। আমি অনুষ্ঠান শুরুর আগে একটু অনুরোধ করব মাননীয় কর্নেল সাহেবকে, যে সংক্ষেপে যদি আমাদের আজকের অনুষ্ঠান বা এ বিষয়ে কিছু বলেন। হ্যালো, হ্যালো, আমি লেফটেন্ট কর্নেল দুর্গাপদ সামন্ত, রিটায়ার্ড আর্মি অফিসার, এখন কর্মরত বর্তমান পানাগড় মিলিটারি স্টেশনে। আমি আপনাদের সকলকে উপস্থিত, যে আমাদের লেডিজ বা আমাদের যে আমাদের এসডিপিও সাহেব, এসডিও সাহেব এবং আমাদের ভদ্রমণ্ডলী আছেন, সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম, অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। এবং আমি সত্যি করেই আপনাদের এই অনুষ্ঠান দেখে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি। এবং আপনাদের যে প্যারেড দেখলাম, নিঃসন্দেহে খুব ভালো হয়েছে প্রত্যেকেরই, কিন্তু তাহলেও আপনারা জানেন যে বিচারকের হিসাবে করতে গেলে তাদের কিছু কিছু আপনার দোষ ত্রুটি ধরে 1, 2, 3 প্রত্যেকে করতে হয়। এর জন্য আপনারা কেউ আশাহত হবেন না, ভাববেন না আমি কেন সেকেন্ড, থার্ড বা কোনো প্রাইজ পেলাম না। আমাদের বলে যে ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, সুতরাং সেইটা থেকেই আপনাদেরকে কেন হলে পারলাম না, সেই যে তার অদম্য আগ্রহ এবং তার ইচ্ছা, সেটাই হচ্ছে আমাদের সুপ্ত বীজ। যেমন প্রচণ্ড একটা বড় আমাদের বৃক্ষ অশ্বত্থ গাছ হয়, তার জন্য একটা ছোট্ট সুপ্ত একটা বীজ থাকে, সেটাই হচ্ছে আমাদের ইচ্ছা। সেইটাকে যদি আমরা জাগিয়ে রাখি এবং ধীরে ধীরে চেষ্টা করি আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য, অক্লান্ত পরিশ্রম, কঠোর পরিশ্রম এবং আমাদের দৃঢ় নিশ্চয় থাকে, এবং আমরা যদি লক্ষ্যের দিকে এগিয়ে যাই, যতক্ষণ পর্যন্ত না আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি, তাহলেই আমরা সফল হব এবং আমাদের দেশকে, ভারতকে মহান দেশ বলে গড়ে তুলতে পারব। এই যে আমরা এখানে যে জাজ, তার জন্য আমি আপনাকে কিছু কিছু জিনিস বলছি, আপনারা নিজেরাই সেগুলো শুনলে বুঝতে পারবেন যে কে প্রথম এসেছে, কে সেকেন্ড। সবচেয়ে সিলেকশন করি লিডারের ফিজিক্যাল বেয়ারিং, তার সবচেয়ে, আমাদের বলে এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পত্তি হচ্ছে তার নিজের শরীর, তার ফিজিক যদি ঠিক থাকে এবং তার নিজের ওন অ্যাকশন, হি শুড বি অ্যান এক্সাম্পল, ওয়ার্ড অফ কমান্ড হবে, আপনি কমান্ডছেন, ওয়ার্ড গাইড করছেন, আদেশ দিচ্ছেন, এবং তার মুভমেন্ট, তার নিজের অ্যালার্টনেস, তার যে টিমকে কমান্ড কর, এবং যে টিম নির্বাচনের জন্য তার আপনার লিডারকে ফলো করা টিল দেয়ার ডেথ ইন এ স্মাইলিং মুড, দ্যাট ইজ কল্ড লিডারশিপ কোয়ালিটিস।
প্রত্যেক টিমের ওয়ার্ক যখনই সেখানে ঠিক হবে তখনই জানবেন যে প্রত্যেকে আপনারা সাকসেসফুল হতে পারবেন। তাদের যদি হার্ডওয়ার্ক থাকে, ইচ্ছা থাকে এবং চেষ্টা করেন, প্রত্যেকেই তারা সাফল্যমণ্ডিত করতে নিজে হতে পারবেন। এই প্রসঙ্গে আমাদের এসডিও সাহেব অনেক কিছু আপনাদের লেকচারে সব কিছু বলেছেন। আপনারা জানেন যখন আমাদের নভোচরকারী উইং কমান্ডার রাকেশ শর্মা যখন 84 যখন উপর থেকে দেখেছিলেন, ইন্দিরা গান্ধী তাকে প্রশ্ন করেছিলেন যে আমাদের ইন্ডিয়াকে কেমন লাগছে, উনি বলেছিলেন সারে জাহাজে দেশ হামারা। তার মানে উনি বলতে চেয়েছিলেন সারা পৃথিবীর মধ্যে আমাদের ভারত হচ্ছে সবচেয়ে ভালো দেশ, মহান দেশ। সেই দৃঢ় সংকল্প আমাদেরকে নিতে হবে যে আমরা দেশকে ভালো গড়ব এবং আমরা দেশকে মহান করব। তার জন্য রবীন্দ্রনাথ বলেছিলেন একটি কথায় যে আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। প্রত্যেকেই আমাদের অ্যাকশন এবং কাজ সেটাতেই আমাদেরকে বড় হতে হবে। বিবেকানন্দ বলেছিলেন মা আমায় বুদ্ধি দাও, বিবেক দাও এবং আমাকে মানুষ করো। প্রত্যেকের দৃঢ় প্রতিজ্ঞায় যদি আমরা মানুষ হওয়ার নিজের মান সম্মান আমাদের নিজেদের বাড়ির, আমাদের দেশের মহল্লার, আমাদের দেশের যে এখানে গ্রাম বা আমাদের যে এই আপনার মহকুমার এবং তারপরে তো আমাদের দেশ এবং ভারত সেখানে আমরা হবই। এরপরে আমি আপনাদের যে বিচারক মণ্ডলীর আমি অলরেডি আমাদের দিয়ে দিয়েছি, ওনারা ফার্স্ট সেকেন্ড থার্ড আপনাদের ডিক্লেয়ার করবেন। আমি আবার একবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা প্রত্যেকেই হতোদ্যম হবেন না এবং আরও উৎসাহ নিয়ে সেটাকে আরও প্রথম আসার চেষ্টা করবেন। এই বক্তব্য দিয়ে আমি আপনাদেরকে থ্যাংক ইউ বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। এতক্ষণ বক্তব্য রাখলেন লেফটেন্যান্ট কর্নেল মিস্টার জিপি সামন্ত। আমরা এবার কৃতি ছাত্রদের বা ছাত্রী কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান শুরু করব। আমি যাদের নাম ঘোষণা করব, যদি তারা না এসে থাকেন, তাদের কোনো প্রতিনিধি যদি এসে থাকেন তাহলে মঞ্চে এসে এই সম্মাননা গ্রহণ করবেন। কালনা মহকুমায় ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছেন বাদলা বয়েজ হাই স্কুল স্বর্ণালী কোলে, উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন 468 নম্বর পেয়ে 93.6%। স্বর্ণালী কোলে আসতে পারেননি, তার বাবা শ্রী সুদীপ কোলে মহাশয় এসেছেন। আমি কালনা হসপিটালের সুপার মাননীয় ডক্টর কৃষ্ণচন্দ্র বাড়ুইকে অনুরোধ করব স্বর্ণালীর বাবা সুদীপ কোলের হাতে এই পুরস্কার তুলে দিতে। এরপর শিল্পা কাষ্ঠকে ডাকছি, একটু মঞ্চে আসবেন। কালনা সাব ডিভিশনের একই মেয়েদের মধ্যে শিল্পা কাষ্ঠ প্রথম হয়েছে 468 নম্বর পেয়ে 93.6%। পূর্বস্থলী এনবি ইনস্টিটিউশন মাননীয় এসআই অফ স্কুল প্রিয়ব্রত মুখার্জী মহাশয়কে আমি অনুরোধ করব এই সম্মাননা তার হাতে তুলে দিতে। কি নাম বলুন? শিল্পা কাষ্ঠ আসতে পারেনি, পূর্বস্থলী এনবি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষিকা এসেছেন, তার এই সম্মানটা নিয়ে নেয়। এসআই অফ স্কুল প্রিয়ব্রত মুখার্জি, আমি অনুরোধ করব মাননীয় মহকুমা শাসক মহাশয়কে এই সম্মানটি তার হাতে তুলে দিতে। শিল্পা মৈত্র হয়ে এই সম্মাননা গ্রহণ করছেন পূর্বস্থলী এনবি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষিকা। রীতঙ্কর কুমার, রীতঙ্কর কুমার উচ্চ মাধ্যমিকে
আমাদের এটা আমাদের কাল্লা শহর কাল্লা সাব ডিভিশনের গর্ব, দুটি ছেলে আছে, 486 নম্বর পেয়েছে, 97.2% কাল্লা মহারাজা হাই স্কুল রীতঙ্কর কুমার এই বছরে উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছে এবং তার কেরিয়ারে সে কখনো দ্বিতীয় হয়নি, বরাবর প্রথম হয়ে এসেছে। রীতঙ্কর কুমার যদি না এসে থাকে আমি অনুরোধ করব, যদি তার মা বা বাবা কেউ এসে থাকেন। আমি দেখতে পাচ্ছি শ্রীমতী মনিকা কুমার, তার মা এসেছেন, আমি অনুরোধ করব মাননীয় মহকুমা শাসক মহাশয়কে তাঁর হাতে এই সম্মানটি তুলে দিতে। কাল্লা মহারাজা হাই স্কুলের ছাত্র রীতঙ্কর কুমার মাধ্যমিকে সপ্তম স্থান, উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছে, 486 নম্বর পেয়ে 97.2%। কাল্লা মহারাজা হাই স্কুল, তার মা মনিকা, শ্রীমতী মনিকা কুমার এই সম্মান গ্রহণ করলেন, ধন্যবাদ। আবার কাল্লা অম্বিকা মহিষ্মদিন হাই স্কুল, একই সম্মানে ভূষিত হবে সায়ন মণ্ডল, তারও স্থান সপ্তম, উচ্চ মাধ্যমিকে 486 নম্বর, 97.2%। এই পুরস্কারটি আমি অনুরোধ করছি কাল্লার মাননীয় মহকুমা পুলিশ প্রধান মহাশয়কে তার হাতে তুলে দিতে। সায়ন মণ্ডল, আপনারা একটু হাত তালে দিন প্রত্যেকে, এই কৃতিত্ব আমাদের গর্বের বিষয় কাল্লার। রীতঙ্কর কুমার বর্তমানে ইঞ্জিনিয়ারিং পড়ছেন এবং সায়ন মণ্ডল ডাক্তারি পড়ছেন। এবার মাধ্যমিকে চলে যাই। মাধ্যমিকে সহস্রাব্দী সরকার মঞ্চে ডাকছে। কাল্লা সাব ডিভিশনে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে, 671 নম্বর পেয়েছে, 95.86%, সুলতানপুর টিডি বিদ্যা মন্দির। আমি এস এও শ্রী মানস মুখোপাধ্যায়কে অনুরোধ করব এই সম্মাননা তার হাতে তুলে দিতে। আমি অনুরোধ করব দর্শকরা, যে অনুরোধ একটু, এত শীতল হলে কি করে হবে, একটু হাত তালি। সহস্রাব্দী সরকার কাল্লা সাব ডিভিশনের মধ্যে তিনি মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন, 671 নম্বর পেয়ে। এরপর মাধ্যমিকে মৈত্রীশ ঘোষ, ইনি সাব ডিভিশনে প্রথম হয়েছে, 678 নম্বর পেয়ে, পূর্বস্থলী নীলমণি হাই স্কুল। এবং রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে। আমি অনুরোধ করব মাননীয় এটিও ইলোরা রক্ষিতকে এই পুরস্কার তার হাতে তুলে দিতে। আমি অনুরোধ করছি মাননীয় চেয়ারম্যান শ্রী দেবপ্রসাদ বাঘ মহাশয়কে এই পুরস্কার তার হাতে তুলে দিতে। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি একটু হাত তালি দিয়ে কার্পণ্য করবেন না, এনাদের উৎসাহিত করুন, আনন্দ দিন। বহু পরিশ্রম করে, বহু কষ্ট করে, বহু রাত্রি জেগে এত নম্বর পাওয়া যায় আপনারা প্রত্যেকেই জানেন। আমার সকলকে অনুরোধ আপনারা খুব জোরে হাত তালি দিন এবং উৎসাহবর্ধন করুন। থ্যাংক ইউ। এবার আইএসসি অঙ্কিতা সাহা কাল্লার